নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। এসে গেছি সরকারি চাকরি ইউটিউব চ্যানেলের তরফ থেকে আরেকটি পশ্চিমবঙ্গ সরকারের নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকের ভিডিওটিতে বলবো, শুধুমাত্র পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় নিয়োগ করা হবে এরকম 6টি রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের নিয়োগের খবর, যেগুলিতে মাধ্যমিক পাস থেকে শুরু করে বিভিন্ন যোগ্যতায় বিভিন্ন পদে নিয়োগের কথা বলবো। বন্ধুরা, এর আগের ভিডিওটিতে বলেছিলাম এরকমই 7টি গুরুত্বপূর্ণ চাকরির খবর, যেগুলিতে উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে বিভিন্ন যোগ্যতায় নিয়োগের খবর রয়েছে। বর্তমানে সবগুলিতেই আবেদন করা যাচ্ছে। যে সমস্ত বন্ধুরা এখনও ভিডিওটি দেখেননি, তাদের জন্য নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, দেখুন শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি। যে সমস্ত দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন অর্থাৎ প্রথমবার ভিডিও দেখছেন, তাদের উদ্দেশ্যে বলি, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের সমস্ত ধরনের সরকারি চাকরির খবরগুলি ইউটিউবের মাধ্যমে পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করুন পরবর্তী চাকরির খবরের নোটিশ সবার আগে পাওয়ার জন্য। আর যে সমস্ত দর্শক বন্ধুরা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করেছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। আজকের প্রথম চাকরির খবর, কলকাতা হাইকোর্ট নিয়োগ করছেন ইন্টারপ্রিয়েটিং অফিসার। মোট শূন্যপদের সংখ্যা 8টি। শিক্ষাগত যোগ্যতা দরকার, হিন্দি, বাংলা, ইংলিশ অথবা সংস্কৃতের মধ্যে যে কোনো একটি ভাষা নিয়ে গ্র্যাজুয়েট। প্রার্থীর বয়স হতে হবে 18 বছর থেকে 40 বছরের মধ্যে, পয়লা জানুয়ারি 2019 হিসেবে। বেতন 15,600 টাকা থেকে 42,000 টাকা, সঙ্গে গ্রেড পে 5,400 টাকা। আবেদন করা যাচ্ছে অফলাইনের মাধ্যমে। আবেদন ফিস বাবদ সাধারণ ও ওবিসি প্রার্থীকে দিতে হবে 300 টাকা এবং তফসিলি প্রার্থীদের দিতে হবে 100 টাকা। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল 21 জুন 2019, কিন্তু তারিখটি এক্সটেনশন করে করা হয়েছে 31 আগস্ট 2019 বিকেল 4:30 পর্যন্ত। অর্থাৎ বন্ধুরা, 31 আগস্ট 2019 মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। এরপরে চলে আসছি আজকে 2 নম্বর চাকরির খবরটিতে। এটি মালদা জেলার ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি মালদা নিয়োগ করছেন সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার। মোট শূন্যপদের সংখ্যা 3টি। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ব্যাচেলার ডিগ্রি অথবা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সেনেটারি ইন্সপেক্টরে কোর্স করে থাকতে হবে। প্রার্থীকে ন্যূনতম 2 মাসের কম্পিউটার সার্টিফিকেটের কোর্স করে থাকতে হবে। বয়স হতে হবে 1 জুলাই 2019 হিসেবে, 40 বছরের মধ্যে। বেতন 17,270 টাকা প্রতি মাসে। আবেদন করা যাচ্ছে অফলাইনের মাধ্যমে। সাধারণ এবং ওবিসি প্রার্থীকে দিতে হবে 100 টাকা এবং তফসিলি প্রার্থীদের দিতে হবে 50 টাকা। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 26 জুলাই 2019 বিকেল 4টের মধ্যে। বন্ধুরা, এরকম গুরুত্বপূর্ণ চাকরির খবরগুলি শেয়ার করে বন্ধুদের জানিয়ে দিন। এবারে চলে আসি আজকে 3 নম্বর চাকরির খবরটিতে। এটি কলকাতা পুলিশের নিয়োগের খবর। পদের নাম লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, কম্পোজিটর, প্রেসম্যান, মোটর মেকানিক ইত্যাদি আরও অন্যান্য পদে। মোট শূন্য পদের সংখ্যা 30টি। প্রার্থীর বয়স হতে হবে 1 আগস্ট 2019 হিসেবে, 64 বছরের মধ্যে। বেতন 10,000 টাকা প্রতি মাসে। এই নিয়োগটি অবশ্য কন্ট্রাকচুয়াল রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়ীদের জন্য। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 26 জুলাই 2019। এবারে এসে গেছি আজকে 4 নম্বর চাকরির খবরটিতে। এটিও কলকাতা জেলার গার্ডেনরিজ শিপ বিল্ডার অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড। এটি কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দপ্তরের অধিকৃত একটি সংস্থা। যে সমস্ত পদগুলিতে নিয়োগ করা হবে সেগুলি ডেপুটি জেনারেল ম্যানেজার, সিনিয়র ম্যানেজার এবং ম্যানেজার। মোট শূন্য পদের সংখ্যা 20টি। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি অথবা ডিপ্লোমা। বয়স হতে হবে 1 জুন 2019 হিসেবে, 48 বছরের মধ্যে। বেতন 80,000 টাকা থেকে 2,20,000 টাকা। অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হয়ে গেছে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 21 জুলাই 2019। বন্ধুরা, মাঝে একটি কথা বলি, আমাদের ফেসবুক পেজটি দা সরকারি চাকরির খবর। এখানে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ নিয়োগগুলির খবর পোস্ট করা হয়, যা সবসময় ইউটিউবের মাধ্যমে জানানো সম্ভব হয়ে ওঠে না। দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলবো, আমাদের ফেসবুক পেজটি একবার ভিজিট করুন। পেজটির লিঙ্ক ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং ফলো করবেন অন্যান্য চাকরির খবরগুলি ফেসবুকের মাধ্যমে পাওয়ার জন্য। চলে এসেছি আজকের 5 নম্বর চাকরির খবরটিতে। নদিয়া জেলার বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় নিয়োগ করা হচ্ছে বিভিন্ন পদে, যেমন ফ্রেম ম্যানেজার, সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট, প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট কম্পিউটার, স্কিল সাপোর্ট স্টাফ এবং সায়েন্টিস্ট। মোট শূন্য পদের সংখ্যা 10টি।
শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ থেকে শুরু করে ডিগ্রি, পিএইচডি ইত্যাদি পদ অনুযায়ী আর বিভিন্ন। প্রার্থীর বয়স হতে হবে 19 জুলাই 2019 হিসেবে 18 বছর থেকে 40 বছরের মধ্যে। বেতন 9,300 টাকা থেকে 67,000 টাকা প্রতি মাসে। আবেদন করা যাচ্ছে অফলাইনের মাধ্যমে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 19 জুলাই 2019। এবারে বলবো আজকে 6 নম্বর এবং শেষ চাকরির খবরটি। এটি বীরভূম জেলার ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি বীরভূম নিয়োগ করছেন স্টাফ নার্স। শূন্য পদের সংখ্যা 8টি। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা জিএনএম নার্সিং সম্পন্ন করে থাকতে হবে। বয়স হতে হবে 1 জুলাই 2019 হিসেবে 64 বছরের মধ্যে। বেতন 17,220 টাকা প্রতি মাসে। আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। আবেদন ফিস বাবদ সাধারণ প্রার্থীদের দিতে হবে 100 টাকা এবং রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীদের দিতে হবে 50 টাকা। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 12 জুলাই 2019 বিকেল 4টের মধ্যে। বন্ধুরা, ভিডিওটি নিচে ডেসক্রিপশন বক্সে 6টি চাকরির খবরের জন্য 3টি ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে। লিঙ্কগুলিতে ক্লিক করলে একটি করে ওয়েব পেজ ওপেন হবে। সেখানে প্রতিটি পেজে 2টি করে চাকরির খবর বিস্তারিত টেবিল ফরম্যাটে সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে। আর সঙ্গে দেওয়া আছে অফিসিয়াল বিজ্ঞপ্তি এবং অফলাইন আবেদনের জন্য ফর্ম ডাউনলোডের লিঙ্ক অথবা অনলাইন আবেদন করার জন্য তার লিঙ্ক। যে সমস্ত বন্ধুরা আবেদন করতে আগ্রহী তাদের উদ্দেশ্যে বলবো, অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে ভালোভাবে পড়ার পর তবেই আবেদন করুন। বন্ধুরা, ভিডিওটি সম্বন্ধে কোনো রকম মন্তব্য থাকলে ভিডিওর নিচে কমেন্ট বক্সে লিখুন। ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ হয় তবে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের উদ্দেশ্যে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।